বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান। রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে জলপাইগুড়ি জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন সাংগঠনিক ব্লক জুড়ে শুরু হয়েছে বিজয় সম্মেলনী। শনিবার মাল মহকুমার ক্রান্তি এবং মাল গ্রামীণ ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনীর আয়োজন করা হয়। আর শনিবার সন্ধ্যায় ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চৈতন্য কালীবাড়ি মাঠে বিজয় সম্মেলনীর আয়োজন করা হয়। এই বিজয় সম্মেলনীতে বিজেপির থেকে 20টা পরিবার তৃণমূল কংগ্রেস যোগদান করে। ক্রান্তি ব্লক বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা প্রতিমা রায় এদিন তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। পাশাপাশি চেংমারি গ্রাম পঞ্চায়েত এবং মৌলানি গ্রাম পঞ্চায়েতের 20টি পরিবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বরাই, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন সহ অনেকে। আপনার ব্লকে ব্লক বিজয় সম্মেলন অনুষ্ঠান হলো, কেমন সাড়া পেলে আর কতটা এসে হলো? সাড়া বলতে এটা নতুন নয়, মামাটি মানুষের সরকারের পাশে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সাধারণ মানুষ আছে, তারই একটা এখানে প্রমাণ হলো আজকেও যে আমাদের দলের নির্দেশে যে বিজয় সম্মেলনী এখানে অনুষ্ঠিত হলো এবং যারা বরিষ্ঠ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদেরকে সম্বর্ধনা অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হলো। আজকে আমাদের ক্রান্তি ব্লকে 6টা অঞ্চল থেকে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা উপস্থিত হয়েছে এবং এটাই প্রমাণ করে দেয় যে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথেই আছে এবং তৃণমূল কংগ্রেসের পাশেই আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন যার ঘরে ঘরে যে পাচ্ছে তারই একটা নিদর্শন এখানে। বিজেপিরা যতই কুচ্ছা রটাক না কেন এখানে তাদের কোনো জায়গা নেই, তাই এটা আজকের প্রমাণ। আমরা দলের নির্দেশ আজকে এখানে করেছি, আজকে জেলার সমস্ত নেতৃত্ব আমাদের জেলা সভানেত্রী থেকে শুরু করে আমাদের এলাকার বিধায়ক তথা মন্ত্রী থেকে শুরু করে ধূপগুড়ির বিধায়ক এবং আমাদের অনেক নেতৃত্ব শাখা সংগঠনের সকল সভাপতিরা এবং আমাদের ব্লকের সমস্ত জনপ্রতিনিধিরা এখানে উপস্থিত ছিলেন আজকে, এবং একটা ঐতিহাসিক বলা যায় যে এইরকম একটা বিজয় সম্মেলনীতে স্বতঃস্ফূর্তভাবে এত হাজারে হাজারে লোক এখানে আসবে সেটা আজকে এখানে ক্রান্তিতে আমাদের নজির সৃষ্টি করে। জয়েনিং করলেন যে হ্যাঁ, এখানে আজকে আমাদের 20টা পরিবার এখানে জয়েন হলো যে তারা বিজেপির দল ছেড়ে, বিশেষ করে একজন মহিলা মোর্চার নেত্রী প্রতিমা রায় তিনিও আমাদের আজকে দলে যোগদান করলেন। তাদের দলে আমরা স্বাগত জানালাম, আমাদের নেতৃত্বরা তাদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদেরকে স্বাগত জানালেন। তারা রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে আর দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 এবং 6294607196।